দর্শক, আমাদের মহান ভাষা আন্দোলনের মূল কেন্দ্র ছিল ঢাকা শহর। কিন্তু সেই সময় এই আন্দোলনটি ছড়িয়ে পড়েছিল সারা পূর্ব পাকিস্তানে। এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা শহর রাজশাহীও ছিল ভাষার দাবিতে উত্তাল। আমাদের আজকের ব্যক্তিত্ব যিনি, তিনি রাজশাহী কলেজের ছাত্র থাকা অবস্থায় আমাদের মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, একজন দক্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সারা জীবন প্রগতিশীলতার চর্চা করেছেন। ছাত্র জীবনে ছাত্র রাজনীতি, আন্দোলন সংগ্রাম এবং কর্মজীবনে আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন। এই মানুষটি হচ্ছেন ভাষা সংগ্রামী এবং বর্তমানে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। স্যার কেমন আছেন? আছি, বয়স ভারী হয়েছে, তবু আছি, ভালোই আছি। আজকে আমরা আপনার জীবনের গল্প শুনব, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে নানান আন্দোলন সংগ্রাম এবং আইনের শাসন প্রতিষ্ঠার গল্প। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা দেখে আসবো। ভাষা সংগ্রামী অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর জন্ম 1931 সালের 28 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরে। বাবা আফতাব উদ্দিন আহমেদ ছিলেন সরকারি চাকুরিজীবী। সর্বশেষ ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার পদ থেকে তিনি অবসর নেন। মা গুল আরজান নেসা ছিলেন গৃহিণী। ছয় বোন তিন ভাইয়ের মধ্যে তিনি বাবা মার দ্বিতীয় সন্তান। বাবার চাকুরির সুবাদে শৈশব কৈশোরে অবিভক্ত ভারতের বিভিন্ন স্থানে থাকা হয়েছে। প্রথম স্কুলে শুরু হয় পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানা সদরের কালিয়াচক হাই স্কুলে। 1948 সালে চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণ গোবিন্দপুর হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। রাজশাহী কলেজ থেকে 1950 সালে ইন্টারমিডিয়েট এবং 1952 সালে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে মাস্টার্সে ভর্তি হন। মাস্টার্সে দুই বছর পড়াশোনা করলেও ফাইনাল পরীক্ষা না দিয়েই রাজশাহী চলে যান এবং 1957 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে LLB সম্পন্ন করেন। অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু স্কুল ছাত্র থাকা অবস্থায় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হওয়া দেখেছেন। তখন থেকে তার ভেতর প্রগতিশীল চিন্তা চেতনার উন্মেষ ঘটে। 1948 সাল থেকে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে আন্দোলন সংগ্রাম, তার প্রতিটি কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। 1952 সালে দাবি আদায়ের চূড়ান্ত পর্যায়ে রাজশাহী জেলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলে রাজশাহী কলেজ হোস্টেল ছাত্রদের এবং রাজশাহীর আপামার ছাত্র জনতাকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে এই হোস্টেলের ছাত্ররাই সমগ্র উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্রভাষা আন্দোলনকে বেগবান করে তোলে। ভাষার দাবিতে এই সমস্ত কর্মকাণ্ড করতে গিয়ে তিনি জেলও খেটেছেন। ভাষা আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে প্রগতিশীল চিন্তা চেতনা সম্পন্ন সংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং 1953 সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই কমিটির সভাপতি হন আরেক ভাষা সংগ্রামী আব্দুল মতিন। এরপর কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় হন এবং সকল প্রগতিশীল আন্দোলনে অংশগ্রহণ করেন। 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নানাভাবে অবদান রাখেন তিনি। পেশাগত জীবনে সুদীর্ঘ 60 বছরের অধিক সময় যাবৎ অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু আইন পেশায় নিয়োজিত আছেন। রাজশাহী, জজকোর্ট সহ রাজশাহী বিভাগের প্রায় সকল জেলায় তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন।
ঢাকা জজ কোর্ট এবং হাইকোর্টে কাজ করেছেন দীর্ঘদিন। তার বর্ণাঢ্য পেশা জীবনের প্রাককালে 2007 সালে 1/11 পরিবর্তিত পরিস্থিতিতে সেনা সমর্থিত সরকারের আমলে দেশের রাজনৈতিক সংকটকালীন সময়ে দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে তার মামলাসমূহ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। দেশের চরম রাজনৈতিক সংকটকালীন সময়ে অত্যন্ত বলিষ্ঠভাবে তিনি এই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে 2010 সালে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মধ্যস্থতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এক্ষেত্রেও তার বলিষ্ঠ পদক্ষেপের কারণে ইতিমধ্যে শীর্ষ যুদ্ধ অপরাধীদের ফাঁসির রায় কার্যকর হয়েছে, ভবিষ্যতে আরও রায় কার্যকর হওয়ার অপেক্ষায় আছে। এই কর্মকাণ্ডগুলি তাকে এক অন্যরকম বিশিষ্টতা দান করেছে। অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু 1959 সালে জাহানারা বেগম লুহিয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 4 মেয়ে এবং 1 ছেলে। এর মধ্যে একমাত্র ছেলেটি 2013 সালে ষড়যন্ত্রের বশবর্তী হয়ে নির্মমভাবে হত্যার শিকার হন। প্রগতিশীল চিন্তা চেতনা এবং দেশে আইনের শাসনের সুষ্ঠু বিকাশে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। তথ্যচিত্রটি দেখলাম। আমরা আলাপনটি শুরু করব আপনার পরিবার থেকে, অর্থাৎ যে পরিবারে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে আমাদের বলবেন। আমার বাবা মা দুজনেই মারা গেছেন। বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন এবং বাবার অবস্থান যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানেই আমাকে যেতে হয়েছে লেখাপড়া শেখার জন্য বিভিন্ন স্কুলে, এবং সেটা ছিল মূলত মালদা জেলার বিভিন্ন, এবং সেটা ভারতেরই অংশ সম্পূর্ণ। আমরা জেনেছি যে আপনার শৈশব কৈশোর কেটেছে অবিভক্ত ভারতের বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায়। কেমন ছিল সেই দিনগুলি? আমি তো বলবো যথার্থভাবে আমার জন্য অত্যন্ত প্রাণবন্ত জীবন। খেলাধুলা, লেখাপড়া, মানুষের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির যে লক্ষ্য সেটা যেন অত্যন্ত সুন্দরভাবে আমি পেয়েছি। এগুলো সেগুলো আমার চারিত্রিক বৈশিষ্ট্যে তার বৈশিষ্ট্য রয়েছে। এই ছিল জীবন। খেলাধুলা করতাম প্রচণ্ড, বিশেষ করে ফুটবল। সারা পূর্ব পাকিস্তানে তো তখন খেলেছি, এমনকি পূর্ব পাকিস্তানের বাইরেও আমাকে যেতে হয়। আমরা জেনেছি যে আপনার শৈশব কৈশোর কেটেছে অবিভক্ত ভারতের বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায়। কেমন ছিল সেই দিনগুলি? আমি তো বলবো যথার্থভাবে আমার জন্য অত্যন্ত প্রাণবন্ত জীবন। খেলাধুলা, লেখাপড়া, মানুষের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির যে লক্ষ্য সেটা যেন অত্যন্ত সুন্দরভাবে আমি পেয়েছি। এগুলো সেগুলো আমার চারিত্রিক বৈশিষ্ট্যে তার বৈশিষ্ট্য রয়েছে। এই ছিল জীবন। খেলাধুলা করতাম প্রচণ্ড, বিশেষ করে ফুটবল। সারা পূর্ব পাকিস্তানে তো তখন খেলেছি, এমনকি পূর্ব পাকিস্তানের বাইরেও আমাকে যেতে হয়েছে। এই যে শৈশব কৈশোর নানাভাবে কাটছিল, এই সময়টিতে কি কোনো স্বপ্ন ছিল? দ্যাট মিন্স এইম ইন লাইফ যেটিকে বলে, স্বাধীন পেশায় নিজেকে নিয়োগ করতে পারি, এই জাতীয় উচ্চাশা বলেন, উচ্চাকাঙ্ক্ষা বলেন, যাই বলেন না কেন, সেইটা আমার মধ্যে কাজ করত। এবং বস্তুত আমার পারিবারিকভাবে আইনজীবী আমাদের ছিলেন চাচাদের মধ্যে, অন্য পেশায় ডাক্তারই ছিলেন, ইঞ্জিনিয়ারের ব্যাপারে ছিল, কিন্তু সেগুলোর প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। মূলত আমার আকর্ষণটা ছিল আইনজীবী হিসাবে, এবং সেইটা যথার্থভাবে আমার জীবনে এসছে, এবং আমি যথার্থভাবে সেখানে আমার ভূমিকা বা অবদান
যা বা যেভাবে রাখা দরকার সেটা রেখে চলেছি। আপনি রাজশাহী কলেজের ছাত্র থাকা অবস্থায় আমাদের মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন, শুধু অংশগ্রহণই নয়, একজন দক্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই সময়ে রাজশাহীতে ভাষা আন্দোলনের প্রেক্ষিতে ভাষার দাবিতে কি ঘটেছিল? রাজশাহীতে যেটা আমরা করলাম, এই উত্তরাঞ্চলের বিভিন্ন ছেলে এবং মেয়ে যারা এই রাজশাহী কলেজের তখন শিক্ষার্থী, তাদেরকে নিজেদেরকে তাদেরকে আমরা সংবদ্ধ করলাম এবং তারা নিজ নিজ জেলায় গিয়ে আবার তাদের এইটাতে অনুপ্রাণিত যেটা হয়েছিল সেইটা নিয়ে যে তারাও সেখানে সারা উত্তরবঙ্গে আন্দোলনটাকে ছড়িয়ে দিয়েছিল, হ্যাঁ, এটার ব্যাপকতা বিস্তৃতি ঘটাতে পেরেছে এবং সেইটা পাবনা বলেন, বগুড়া বলেন, দিনাজপুর বলেন, রংপুর বলেন, কুষ্টিয়া বলেন, যশোর বলেন, খুলনা বলেন, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই রাজশাহী কলেজেরই ছাত্ররা তখন এই অগ্নিস্ফুলিঙ্গটা ছড়িয়ে পড়েছিল, এটা ব্যাপকতা লাভ করেছে, বিস্তৃতি তার ঘটেছে এবং এলাকায় যথার্থভাবে ভূমিকা এবং অবদান তারা রাখতে পেরেছে। একুশে ফেব্রুয়ারির সেই দিন যেদিন বেলা তিনটার পরে ঢাকা শহরে পুলিশের গুলি চলেছিল, সেই দিন আপনারা রাজশাহীতে কিভাবে খবর পেয়েছিলেন এবং আপনারা কি কর্মসূচি পালন করেছিলেন? তখন তো এত টেলিফোনের ব্যাপার ছিল না, তখন একমাত্র ট্রেনের যাতায়াত, ট্রেনে যে খবর, ট্রেনে যারা এলেন তাদের কাছেই প্রথম খবরটা এলো, পরে তো পত্র পত্রিকায় এলো, তারপরে প্রিন্সিপালের টেলিফোনের কাছে গেলো, বিশেষ বিশেষ জায়গায় টেলিফোনে খবরগুলো পেলাম। স্বভাবতেই সমগ্র ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে কাজে নামানো। আপনি ছাত্র জীবনে তুখোড় ছাত্র নেতা ছিলেন, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিভাবে ছাত্র রাজনীতিতে যুক্ততা এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ততা হলো? আমি যখন এগিয়ে যাচ্ছি লেখাপড়ায়, তখন স্বভাবতই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে উদার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আমার মধ্যে ব্যাপক প্রাধান্য লাভ করেছে এবং সেই দৃষ্টিকোণ থেকে তখনকার প্রথম ছাত্র প্রতিষ্ঠান অসাম্প্রদায়িক সেটাই ছিল ছাত্র ইউনিয়ন এবং তারই সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতা হিসাবে আত্মপ্রকাশ করার সুযোগ আমার হয়েছে এবং সেই সংগঠনের তখনকার যে সভাপতি ছাত্র ইউনিয়নের, তিনি ছিলেন ভাষা মতিন। আপনার জীবনে ছয় দশকের উপরে আইন পেশায় নিয়োজিত আছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখে চলেছেন, বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, এই যে মহতী একটি উদ্যোগ, মহতী একটি কাজ যেটি আপনাকে এক অন্যরকম বিশিষ্টতা দান করেছে, এই কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইব। যুদ্ধ অপরাধী বলে যারা আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এমনকি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে যারা নষ্ট করতে চেয়েছে, নস্যাৎ করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে যে অবস্থান সেটা অত্যন্ত দুরূহ এবং কষ্টকর ব্যাপার ছিল। এইখানে আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে আমাদের ভূমিকা এবং অবদান আমরা রাখতে পেরেছি, যে বঙ্গবন্ধু স্বাধীনতার যে ডাক দিলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই স্বাধীনতা সংগ্রামে এগিয়ে আসার জন্য যে যাদের ভূমিকা নিল এবং যে অবদান রাখল, সেটা বিশ্বের ইতিহাসে একটা অত্যন্ত গর্বিত ঘটনা এবং মূলত যারা স্বাধীনতার বিরুদ্ধ শক্তি, বাঙালি এবং পাকিস্তানি সেনাবাহিনীর মদতপুষ্ট এবং পাকিস্তান সামরিক শক্তি এবং সরকার, তাদের ঐক্যবদ্ধ যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য যে ধরনের আন্দোলন দরকার সেইটা আমরা এখানে শুরু করলাম এবং সেটা ব্যাপক। পরবর্তীতে যেটা দেখা গেল যে এইখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কার্ভ করার জন্য, তাদেরকে নস্যাৎ করার জন্য সামরিক বাহিনীর প্রত্যক্ষ ভূমিকা আমাদের বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে হয়েছে এবং সেই সমস্ত ব্যক্তিবর্গ
যারা এই ভূমিকা রেখেছিল এই ভূমিকাগুলো রেখেছিল এবং সেই ভূমিকার সঙ্গে যারা জড়িত বিশেষ করে মেয়েদের নির্যাতন করা তাদেরকে শারীরিক নির্যাতন যেটা সেটা যেটা করেছে সেইটা একটা ব্যাপকতা এবং সেই মানুষগুলো খুব দুর্দণ্ড প্রতাপে এই মাটি দিয়ে চলাফেরা করছিল তাদেরকে তাদেরকে মানুষ ভুলে যায় না কিন্তু তাদের বিরুদ্ধে অবস্থান নেবার মতো ভূমিকা হয় নাই আমরা তখন দেশবাসী যারা স্বাধীনতার পক্ষের শক্তি যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা চেতনায় বাম প্রগতিশীল সেই সমস্ত শক্তি আমরা সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আমরাই বঙ্গবন্ধুর ডাকে আমরা এগিয়ে এসেছি স্বাধীনতার লড়াইয়ে এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার যে যথার্থ ভূমিকা অত্যন্ত ব্যাপকভাবে নিতে পেরেছে এবং তাতে সারা বাংলাদেশে যেভাবে সাড়া পেয়েছেন এবং যেভাবে আমরা এগিয়ে গেছি তাতে স্বভাবতই মানুষের আশা আকাঙ্ক্ষার যে যথার্থ প্রতিফলন ওই 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 যুদ্ধবিরোধী